আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিজাস কুকিং এন্ড ব্লগ। তো ভিউয়ার্স, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি খুবই ইয়ামি এবং টেস্টি একটি বিকালের নাস্তা। তো সেটা হলো কিভাবে আপনারা চিকেন পপকর্ন তৈরি করবেন, সেই রেসিপিটা শেয়ার করছি। তো ভিউয়ার্স, সেজন্য এখানে আমি 1 কাপ পরিমাণ মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি এবং খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর এরকম ছোট ছোট করে স্লাইস করে নিয়েছি। তো এবার আপনাদেরকে দেখিয়ে দিব এটাতে কি কি দিতে হবে মশলা। আর এই রেসিপিটা বানানো কিন্তু খুবই ইজি, তো কম সময়ে আপনারা বানিয়ে বাসায় খেতে পারবেন। তো ভিউয়ার্স, ফার্স্টে আমরা দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা বাটা এবং রসুন বাটা, রসুন বাটাও 1/2 চামচ। এবার দিয়ে দিব চিলি পাউডার, তো যে যেমন ঝাল খান সেরকম চিলি পাউডার দিবেন, আমরা 1/2 চামচ দিয়ে দিলাম। তো ভিউয়ার্স, এবার দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ সয়া সস। ভিউয়ার্স, এবার দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তো ভিউয়ার্স, এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়া। তো ভিউয়ার্স, এবার দিয়ে দিব 1/2 চামচ পরিমাণ বেকিং পাউডার। তো ভিউয়ার্স, এবার জিরা গুঁড়া দিয়ে দিব 1 চামচ পরিমাণ, আর ভিউয়ার্স দিয়ে দিব সামান্য পরিমাণে দুধ। ভিউয়ার্স, আমরা তরল দুধ দিয়ে দিলাম 2-3 টেবিল চামচ পরিমাণ। তো এবার ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণের জন্য আমরা মেরিনেট করে নিব, 20 মিনিটের জন্য এখন আমরা এটাকে মেরিনেট করে রাখবো। ভিউয়ার্স, আর এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা, আর সঙ্গে নিয়ে নিয়েছি 1/2 চামচ পরিমাণ জিরা গুঁড়া, আর এখন এখানে অ্যাড করবো 1/2 চামচ পরিমাণ রসুন বাটা এবং 1/2 চামচ পরিমাণ আদা বাটা। আর ভিউয়ার্স, এবার দিয়ে দিব পরিমাণ মতো লবণ। ভিউয়ার্স, এবার দিয়ে দিব চিলি পাউডার। আর ভিউয়ার্স, এবার দিয়ে দিব 1/2 চামচ পরিমাণ অরিগানো। ভিউয়ার্স, এটা দেওয়াতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে চিকেন ফ্রাইটাতে। আর ভিউয়ার্স, এখন সবগুলো মশলা ময়দাটার সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিব। তো ভিউয়ার্স, খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ভিউয়ার্স, ফিরে এলাম 20 মিনিট পর। তো দেখুন, আমাদের চিকেনগুলো খুব ভালোভাবে মেরিনেট করা হয়ে গেছে। আর এবারে একটা একটা করে চিকেন এনে ময়দাটার সঙ্গে মিশিয়ে নিব। তো ভিউয়ার্স, তারপরে ময়দাটার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব। তো সবগুলো এভাবে মিশিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, এবার সবগুলো ময়দাটাতে দিয়ে দিচ্ছি, সবগুলো চিকেন দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর ভিউয়ার্স, এদিকে চিকেনগুলো ভাজার জন্য চুলা বসিয়ে দিয়েছি একটা প্যান, আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তো তেলটা গরম হয়ে গেছে, এবার ভেজে ফেলবো চিকেনগুলো। তো ভিউয়ার্স, এবার আস্তে আস্তে একটা একটা করে চিকেন দিয়ে দিচ্ছি। আর ভিউয়ার্স, আমরা কিন্তু চিকেনগুলো মিডিয়াম আগুনে ভাজছি। তো ভিউয়ার্স, দেখুন এখন আমরা বাকি পপকর্নগুলো দিয়ে দিলাম। তো এবার এগুলোকে মুচমুচে করে ভেজে নিব। ভিউয়ার্স, দেখুন নিজেরটা কিন্তু মুচমুচে হয়ে যাচ্ছে। ভিউয়ার্স, দেখুন আমাদের কিন্তু এই চিকেনগুলো ভাজা হয়ে গেছে। এবার উঠিয়ে নিব। এখানে কিছু চিকেন পপকর্ন রেডি হয়ে গেছে, তো এভাবেই আমরা সবগুলো ভেজে ফেলবো। আর এদিকে আরো কিছু চিকেন দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, দেখুন খুবই সহজে রেডি করে ফেললাম বিকালের জন্য একটা পারফেক্ট মজাদার রেসিপি। তো দেখিয়ে ফেলেন কিভাবে আমরা খুব সহজে চিকেন পপকর্ন তৈরি করে ফেললাম খুবই কম সময়ে। তো আমাদের আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকে এ পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খোদা হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে।